হাই, গুড মর্নিং, কেমন আছো তোমরা সব? আজকে তোমরা অবাক হবে হঠাৎ করে আমি কেন ব্লগটা শুরু করলাম, তার একটা কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে যে আজকে কৃত্তিকা ম্যাডামের জন্মদিন, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ব্লগটা শুরু করেছি। বাট আমি হয়তো ওর মতো অতটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, বাট আমি চেষ্টা করছি যাতে ও একটুখানি সারপ্রাইজ পায়। আর ও সকাল শুরু করে, তার কারণ হচ্ছে যে যে মেয়েটা অলমোস্ট কালকে 3:30-4টের সময় শুয়েছে। কিছু একটা সমস্যা হচ্ছিল, ভয় পাচ্ছিল, জানি না কেন, স্বপ্ন টপ্ন দেখেছিল। তো সারা রাত মেয়েটাকে কোলে করে নিয়ে বসেছিল কৃত্তিকা, তো সেই জন্য এখন একটু শুয়ে আছে। আমি ওকে আর ডাকিনি, এখন বাজছে প্রায় তোমার 8:45-9টার মতো। আজকে মোটামুটি ওর ফেভারিট জিনিসগুলোই ডিসাইড করা হয়েছে। সব সপ্তাহে সবার আগে সকালবেলা উঠে মা আগে পুজো টুজো করে লুচি আর তরকারি, যেটা সব থেকে ফেভারিট ডিশ, সেটা বানিয়েছে। আর আমি কিছু সারপ্রাইজ গিফটের প্ল্যান করেছি, কিন্তু সেটাও এখনো জানে না, কারণ কালকে রাত্রেবেলা দেখলাম মুখটা বেশ ভারবার ছিল। কারণ প্রত্যেকবার আমি ওকে কিছু না কিছু দিই সারপ্রাইজ গিফট, আর বুঝতেই পারছো লকডাউনে মার্কেট সারপ্রাইজ গিফট দিতে গেলে নিজেকেও সারপ্রাইজ হতে হবে। তো তবুও আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি, তো এখনো জানে না। বাট সেই গিফটটা আমি এখন ওকে দেবো না, দেবো সন্ধ্যাবেলা যখন কেক কাটবো। হ্যাঁ, আর কেকের কথা বলতে গিয়ে কেক নিয়ে বড় সমস্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে যে 1 সপ্তাহ আগে থেকে ট্রাই করছিলাম, কিন্তু আমি কেক কোথাও পাচ্ছিলাম না। দেন আমাদের যে ব্লকের যে অ্যাডমিন, তার হেল্প নিই, সে একজনের নাম্বার দেয়, আর হোপফুলি সে আমাদের সোসাইটিরই, তিনি খুব ভালো কেক বানান। বাট আমি ট্রাই করিনি কোনোদিন, বাট যা শুনেছি লোকেদের কাছে ফিডব্যাক, উনি ভালো বানান। তো তারপর আমি কন্ট্যাক্ট করি, বাট প্রবলেম হচ্ছে যে 6টার আগে উনিও দিতে পারবেন না। বাট আমি ট্রাই মানে রিকোয়েস্ট করেছি একটু যদি তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, তো 12:30-1টার পর গিয়ে আমি কেকটা নিয়ে আসব। দেন সন্ধ্যাবেলা তোমরা থাকছি আমাদের সাথে কেক কাটার সময়। আরও কিছু গিফটের আমরা ব্যবস্থা করেছিলাম, বাট কম্বিনেশন গিফট না, আমি আর মা মিলে। আর যেহেতু সেটা ইন বিটুইন ওর বার্থডে ডেটের আগে পরে আগে এসে গেছে, সেই জন্য সেটাকে তোমরা গিফট হিসেবে কনসিডার করতে পারো, খুবই সামান্য ছোটোখাটো। ওটা একটা যেহেতু লকডাউন চলছে, সেই জন্য একটা মানে এনজয়মেন্ট ব্যাপার, যাতে ও একটুখানি এনজয় হয়। কারণ মানে ও সকাল সন্ধ্যে ফ্যামিলির জন্য যা সার্ভিস দেয় বা দিয়ে যাচ্ছে, সবাই দেয়, সেটালি করে বলা বলতে যেহেতু আজকে বার্থডে, সেই জন্য স্পেশালি করেই বলছি তোমাদের, তোমরাও সেটা খুব ভালো মতো রিয়েলাইজ করতে পারো। দুপুরে একটা স্পেশাল লাঞ্চ আছে, ওরই ফেভারিট, মানে একটা ডিশ মা বানাবে, একটা ডিশ আমি বানাবো। বলিনি আজকে লুচি আলু চচ্চড়ি হবে, মাকে কালকে রাতে বলে এসেছিলাম যে মা লুচি আলু চচ্চড়িটা করো, যেহেতু খেতে ভালোবাসে। সো চলো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যদিও এই ব্লগের অনেকটা লেট থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, বাট তাও আমি আমার মতন যেরকম রোজ তোমাদের সঙ্গে কথা বলি সেভাবেই স্টার্ট করলাম আজকেও। তো আজকে সকালবেলা সৌমিকি ব্লগটা স্টার্ট করে দিয়েছে, সেটা আমি জানতাম না, তো আমাকে পরে বললো। তো তোমরা জেনেই গেছো আজকে কি স্পেশাল ডে, আজকে আমার বার্থডে। তো এখন আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে একদম তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকালবেলা থেকে উঠেই বেশ নিজেকে একটু স্পেশাল স্পেশাল মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে মা লুচি তরকারি রেডি করে দিয়েছে, এখন মা আর সৌমিক মিলে কিচেনে লাঞ্চ বানাচ্ছে, মানে আমাকে আজকে কিচেনে যেতেই দিচ্ছে না। তো মাঝে মধ্যে এরকম একটুখানি নিজেকে স্পেশাল ফিল কেউ করালে বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে, ফোনের পর ফোন আসছে, উইশ আসছে, এইগুলো মানে আমার কাছে ভীষণ একটা আনন্দের বলতে পারো। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড থাকি সেই কারণেই এই দিনটাতে, যে সবাই আমাকে উইশ করবে আর আমি নিজেকে একটুখানি স্পেশাল স্পেশাল অনুভব করাতে পারবো, যেটা সবারই মনে হয় এই দিনটাতে, মনে হয় কি সবারই হয় এই দিনটাতে, যে নিজেকে একটুখানি স্পেশাল ফিল করাতে ভালো সবার লাগে। যেহেতু আমার আজকে কিচেনে খুব একটা কাজ নেই, ইনফ্যাক্ট কিছুই নেই, কারণ আমাকে কিচেনে যেতেই দিচ্ছে না, তো সে কারণে ভাবছি আজকে একটু বেডরুমটা ক্লিন করব। আর দেখো, এটা আমি নতুন জামা পড়েছি, আর এটা আজকে মা আমাকে দিয়েছে। তোমাদেরকে তো বললাম মন্ত্রাতে আমাদের এখানে ডেলিভারি দিচ্ছে না, তো সে কারণে এটা আমার ফার্স্ট ড্রেস যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, বাট ওভারঅল বেশ সুন্দর, ফিটিংস হয়েছে ভালো, আমি কখনো নিইনি, বাট ফার্স্ট বার নিলাম, কিন্তু আই এম ফিলিং গুড। তো যাই হোক, তো লকডাউনে
যেরকম ভাবে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য যে যে জিনিসগুলো করছে সকাল থেকে, সেই জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত আজকে। আমার মনটা যে ভীষণ ভালো আছে সেই কারণে। আর আজকে লাঞ্চে কি কি হয়েছে সেটা আমি জানি, বলবো কি এখন? বলেই দিই। আজকে লাঞ্চে মা বানাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর সৌমিক বানাবে বলেছে চিকেন কষা। তো কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে আমি জানি না, কারণ আমাকে বলেছে যে আজকে আমার ফুল রেস্ট, আমি যেন কিচেনের দিকেও না যাই, তো সে কারণে আমি যাচ্ছি না। তো লাঞ্চ যখন করতে বসবো তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের একটা ভালো দিন, আমার মনটাও খুব ভালো আছে, বাট আমার এই আনন্দের মধ্যেও কোথাও একটা খুব কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে যে আজকের দিনটাতে আগের বছর থেকে আমার বাবা আমার সাথে নেই। যে মানুষটার আমার থেকেও বেশি এই দিনটা নিয়ে আনন্দ করতো, মানে এই দিনটা আসার আগে থাকতে আমার বাবার মানে কি করবে না করবে মানে তার একটা লিস্ট বানাতে থাকতো প্রত্যেক বছর। মানে সব থেকে বেশি এক্সাইটেড বাবা থাকতো আমার থেকেও আমার এই বার্থডের দিনটার জন্য। সেই জন্য আমি আজকের দিনটাতে মানে ভীষণভাবে বাবাকে মিস করছি। মানে ওরা হয়তো আমাকে আনন্দ দেওয়ার জন্য সব কিছু করছে, ওরা ওদের মতন করে চেষ্টা করছে, আমিও যথেষ্ট ভালো রয়েছি, বাট কোথাও না কোথাও একটা খালি কিন্তু রয়েই গেছে। বাবাকে আজকে আমি খুব মিস করছি। এনিওয়ে আমি জানি যে বাবাকে আর কখনো আমি পাবো না, সেই দিনটা ভেবে আজকের দিনে আমার কষ্ট পাওয়াটা উচিত নয়, বাট কি করব, যদি মনে আসে আমি কিছুতেই আমার মন থেকে সরাতে পারছি না। তো যাই হোক, এই কথা নিয়ে যতই কথা বলবো ততই আমার মনটা আবার খারাপ হবে, এই কথা নিয়ে আগে কথা না বলাই ভালো। তো এনিওয়ে আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। সৌমিকও আমাকে একটা ড্রেস দিয়েছে, সেটা আমি ইভিনিংয়ে পরবো। লকডাউনে এর থেকে বেশি আর কি হবে, মানে বাইরেও বেরোতে পারছি না, কিছুই হচ্ছে না, সে কারণে আজকে ভালো লাগছে। অনেকদিন পর এরকম কিছু ভালো ভালো খাবার আমি খেলাম, এর জন্য আমি একটু বেশি খেয়ে ফেলেছি, আর পেটে কোনো জায়গা নেই এখন, মানে ভাত ঘুমটার ভীষণ ইচ্ছা হচ্ছে।
একটু ভাত ঘুম দিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে 7টা, আর দেখতে পাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি। তো আমি বলেছিলাম সকালবেলা সৌমিক একটা ড্রেস দিয়েছিল আর মা একটা ড্রেস দিয়েছিল, তো সকালে মা একটা পরেছিলাম আর এখন সৌমিক একটা পরেছি। তো মনে হলো যে যখন ড্রেসটা পরেইছি তাহলে একটুখানি সেজেও নি, তো সে কারণে একটুখানি সেজে গুজে রেডি হয়ে গেছি। একদম নর্মাল ব্যাপার, বাট একটুখানি নিজেকে ভালো লাগানোর জন্যই লকডাউনের মধ্যে, মানে একঘেয়ে লাইফ থেকে একটুখানি বেরোনোর জন্য মনে হলো একটু সেজে নিলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। লকডাউনের জন্য এইসব লিপস্টিক মেকআপ এগুলো কি হয় সব ভুলে গেছি, কেমন দেখতে সেগুলোই ভুলে গেছি। আর এখন যাব কেক কাটতে। আমি তো কেক আনতেই বারণ করছিলাম, কারণ এই পরিস্থিতিতে কেক ফেক আনার কোনো দরকার ছিল না, বাট ওই যেহেতু সোসাইটির মধ্যে একজন বানায় তো সেজন্য ও নিয়ে আসতে গেছিল। তো চলো তোমাদেরকে দেখাই কেকটা কেমন হয়েছে। এই
বার্থডে ওয়ালা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে অল অপশনটা থাকে সেটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না, বিকজ যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো অ্যাজ আই অলওয়েজ সে, কিপ স্মাইলিং অ্যান্ড অলওয়েজ স্টে ফিট অ্যান্ড ফাইন। সো টেক কেয়ার, বাই 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 বাই।